হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউর লাইফ সিম্পল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পোলাওয়ের রেসিপি। আমি কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে এটা পুরোটা ঘিতেও করতে পারো, তাতে টেস্টটা আরও বেড়ে যায়। কিন্তু ঘিটা অনেকে এখন আনহেলদি বলে মনে করে, তো সেই জন্য আমি তেল ইউজ করছি। এবার আমি এই তেলের মধ্যে অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা যেমন করে বানাই ওভাবে ভেজে নেব। সেই জন্য একটু তেলটা বেশি দিয়েছি, কারণ বেরেস্তাটা কম তেলে ভালো হয় না। ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি রসুন বাটা। এখানে আমি এক চামচ মতো রসুন বাটা অ্যাড করলাম। আর অ্যাড করছি আদা বাটা, এটাও আমি এক চামচ মতো অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে দেব টক দই ফাটানো, এটা আমি হাফ কাপ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করব। এবার আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ মতো। আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই সময়। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন স্বাদ মতো। একটুখানি কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মোটামুটি তেল ছাড়লে তারপরে আমি মাছগুলোকে অ্যাড করব। এখানে আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। আমি এখানে এক টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়েছি। আর দিচ্ছি এক টিস্পুন মতো চিনি। চিনিটা অপশনাল, আপনার তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এই মোমেন্টে একটুখানি জল অ্যাড করব। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এখন আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করছি। মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে আবার কিছুক্ষণ করে উল্টে দেবো। আমি এখানে এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে দিয়েছি, মাছগুলোকে এবার উল্টে দেব। উল্টে দিয়ে আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে। আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাছ গ্যাস বন্ধ করে মাছগুলোকে আমি ঢেকে সাইডে সরিয়ে রাখছি। ঢেকে আমি অন্য একটা কড়াই গরম করতে দেব। প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে এটা পুরোটা ঘিতেও করতে পারো। এবার আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি। তেজপাতা
দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছি এখানে। পেঁয়াজ কুচি এখানে দুটো দেওয়া আছে। পেঁয়াজটা একটু ভেজে নেব, তবে বেশি ভাজবো না, লাল করবো না বেশি। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আমি এখানে তিন কাপ মতো নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আমি পোলাওয়ের চালটা রেডি করছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা একটা পেঁয়াজ বাটা দেওয়া আছে। আর দিচ্ছি রসুন বাটা। এবার অ্যাড করবো আদা বাটা। ভালো করে মশলাগুলোকে ভাজা ভাজা করে দেবো। এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন। এবার আমি গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হতে দেবো। আমি মিডিয়াম ফ্লেমে চালটাকে ভাজছি। এখানে চালটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে এক চামচ মতো চিনি দিচ্ছি। মাছটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, মাছটা বাদ দিয়ে শুধু মশলাগুলো আমি ওই পোলাও চালের মধ্যে মিশিয়ে দেব। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব পোলাওয়ের চালের চালটার সাথে। এর মধ্যে এবার আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল নেব। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। তো আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছিলাম, সেই হিসাবে আমি এখানে ছ কাপ পরিমাণ গরম জল অ্যাড করছি। এবার ভালো করে মিশিয়ে ঢেকে দেব। এটাকে আমি এবার 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই জলটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ নারকেলের দুধ অ্যাড করছি। নারকেলের দুধটা অপশনাল, যদি কারোর বাড়িতে নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে এমনি প্লেন দুধও অ্যাড করা যেতে পারে। আবার নাড়িয়ে দেবো ভালো করে। এবার যে মাছগুলোকে রেডি করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে এরকম ওপর থেকে একটু বসিয়ে বসিয়ে দিয়ে দেবো। সব মাছগুলোকে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এবার এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি। আর দেব কিছু কিশমিশ। কিশমিশটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি 10 মিনিটের মতো এটাকে দমে বসিয়ে রাখবো।
তারপরে ব্যাস ইলিশ পোলাও রেডি। আমার ইলিশ পোলাও রেডি টু সার্ভ, এটা একদম হয়ে গেছে আর দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।